আমরা হ্যালো, আমরা সারা বাংলা রোকেয়া জন্মবাস থেকে উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের রোকেয়া সাখাওয়াত হোসেনের 140তম জন্মবার্ষিকী উদযাপন করছি। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা খুবই দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের এতক্ষণ সময় নষ্ট হলো, আমরা শুরু করতে পারিনি। এখন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। সর্বপ্রথমেই আমাদের কমিটি, যিনি সভানেত্রী লীনা সেনগুপ্ত মহাশয়া, যিনি প্রাক্তন প্রধান শিক্ষিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের নিজের হাতে গড়া যে স্কুল সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, তিনি আজকের সভারও সভানেত্রী। তিনি এখন তার বক্তব্য বলার মধ্য দিয়ে তিনি শুরু করছেন আজকের অনুষ্ঠান। না, আমাদের লীনাদি এখন বক্তব্য রাখছে। সবাইকে সাদর শুভেচ্ছা। আমরা রোকেয়ার 125তম জন্মবর্ষ উদযাপনের মধ্যে দিয়ে রোকেয়ার জন্মবর্ষ কমিটি আমরা রোকেয়ার জন্মদিন পালন করে আসছি। এখন রোকেয়ার 140তম জন্মবর্ষ। 1880-তে ডিসেম্বর মাসে রোকেয়ার জন্ম। রোকেয়ার এই বছর 140তম জন্মবর্ষ। রোকেয়ার নিজের হাতে গড়া সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলে আমি প্রধান শিক্ষয়িত্রী হিসাবে আমি যোগদান করি। তার আগে অন্যান্য স্কুলে আমার কাজ করতে হয়েছে, যেহেতু সরকারি শিক্ষিকা বিভিন্ন পদে বিভিন্ন সময়ে ছিলাম। এবং 1995-তে আমি সাখাওয়াত স্কুলে আসি। রোকেয়া সম্পর্কে সম্যক জ্ঞান কিন্তু আমার সত্যি ছিল না যখন আমি রোকেয়া স্কুলে যোগদান করি। রোকেয়া স্কুলে থেকে কিছু বই আমি সংগ্রহ করি, যা থেকে রোকেয়ার কাজকর্ম, সামাজিক আন্দোলন, শিক্ষার প্রসার সম্পর্কে আমি পরিষ্কারভাবে জানতে পারি এবং অত্যন্ত রোকেয়ার প্রতি শ্রদ্ধাশীল হই। আজকে রোকেয়ার জন্ম সঙ্গে সঙ্গে, জন্মবর্ষ পালনের সঙ্গে সঙ্গে আজকে বিদ্যাসাগরের 200 বর্ষ জন্ম পালনের কথাও আছে। সেই জন্য বিদ্যাসাগরকে একটু শ্রদ্ধা জানিয়ে তারপরে আমি রোকেয়ার বিষয়ে আসছি। আমার কাছে বিদ্যাসাগর অভিভাবকের প্রতীক স্বরূপ। বাঙালিত্ব পুরো বজায় রেখে ইংরেজ চরিত্রের কর্মনিষ্ঠা, সময়নিষ্ঠা, কর্মোদ্যোগ, বাস্তববোধ, মননে, চিন্তনে, কর্মে প্রতিফলিত হয়েছিল। একাধারে পাশ্চাত্য চিন্তা ও আধুনিক দর্শনের একান্ত অনুরাগী ও অন্যদিকে প্রাচ্যের সংস্কৃতি ও ভাষা এবং আধুনিক ভারতীয় দর্শনেরও শিক্ষা সন্ধানী। অন্তরের মানবিক বোধ বিদ্যাসাগরকে নানা কর্মে প্রেরণা যোগাত। মনুষ্যত্ব ধর্মে দীক্ষিত ছিলেন তিনি। বিশেষ কোন ধর্ম ও বর্ণের ব্যক্তি হিসাবে বিদ্যাসাগর নিজেকে পরিচিত করতে চাইতেন না। তিনি কোন দেবতা স্থানে বা মন্দিরে যেতেন না। তিনি বাঙালিকে সম্মুখ ভাবে ভাষা শিক্ষা ও বোধ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন।
বাংলা ভাষার ভিত তৈরি করতে বর্ণ পরিচয় লিখলেন, আর মানসিক বোধের উন্মেষ করতে বোধোদয় রচনা করলেন। নারী মুক্তির কথা ভাবলে বিদ্যাসাগরই প্রথম নারী মুক্তির যোদ্ধা। গ্রামে গঞ্জে আধুনিক শিক্ষা বিস্তারেও তিনি ছিলেন প্রথম নায়ক। এই তাৎপর্যে তিনি গণশিক্ষার প্রসার ও চেতনার ক্ষেত্রেও পথিকৃৎ। বিদ্যাসাগরকে আমি দেখি সমুদ্রে বাতিস্তম্ভের মতো, ধ্রুব নক্ষত্রের মতো, মানবতার আত্মপ্রত্যয়ে আত্মবিমান ও বাঙালি সত্তার প্রতীক রূপে আমাদের প্রেরণা ও জীবনের দিশারি। ইউরোপীয় জীবন ও সমাজ চেতনার ধারক ও প্রচারক বিদ্যাসাগর বঙ্গভূমিতে আধুনিক শিক্ষার বীজ বপনে, নবযুগ নির্মাণে রামমোহনের পরে প্রথম ও প্রধান ব্যক্তি। তার কাছে বাঙালির অপরিশুদ্ধ ঋণ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদ্যাসাগর ছিলেন সেকালের ইউরোপের প্রথম সারির প্রগতিশীল আধুনিকতম নাগরিকের সমতুল্য, এবং তার অঙ্গে কিন্তু থাকত ধুতি চাদর, আর পায়ে পড়তেন চটি, তালতলার চটি বলা হয়। মানবপ্রেমী বিদ্যাসাগর ছিলেন আদর্শনিষ্ঠ তেজস্বী বাংলার সত্তার প্রতীক। রবীন্দ্রনাথের কথায় তিনি ছিলেন অজেয় পৌরুষ এবং অক্ষয় মনুষ্যত্ব তার মধ্যে দেখা দিয়েছিল। বিদ্যাসাগরের কর্মক্ষেত্র ছিল কেন্দ্রীভূত ছিল প্রথমত ফোর্ট উইলিয়াম কলেজ এবং সংস্কৃত কলেজের মধ্যেই। বিদ্যাসাগর প্রথম সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন, এবং সেই ছাপাখানায় অন্নদামঙ্গল নামে বইটি মুদ্রণ করেন। বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ ও সংস্কৃত কলেজের লীনাদির কথা আসছিল, লীনাদির কথা চলে গেল। হ্যালো হ্যালো, আমরা বরং নেক্সট বক্তাকে আমরা ডেকে নিচ্ছি, আর সময় নষ্ট করা যাচ্ছে না। তাহলে আমরা এখন আমাদের দ্বিতীয় বক্তা এখানে ভাগলপুর থেকে তিনি বলবেন। তিনি ভাগলপুর বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক অঞ্জন ভট্টাচার্য মহাশয়। উনি রোকেয়া এবং বিদ্যাসাগরের উপরে নানান চর্চা করছেন, তাকে আমরা পেয়েছি, আমি সেটা আনন্দের সাথে বলছি। আপনি আপনার বক্তব্য শুরু করুন। অঞ্জন ভট্টাচার্য এখন বক্তব্য রাখবেন। রোকেয়ার জন্মদিনে এই সুযোগ পেয়ে আমি অভিভূত। রোকেয়াকে তো পরম শ্রদ্ধা জানাই, এবং তার সাথে আপনাদের সকলকেও নমস্কার ও শুভেচ্ছা। বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকে, এবং সেই সূত্রে আমরা ভাগলপুরে রোকেয়া স্মারক বিদ্যাসাগর ও নারী জাগরণ আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিলাম 2018 সালের 11ই মার্চে। অনেক ঐতিহাসিক চিন্তাধারার সাক্ষী ভাগলপুর। এখানেই রামমোহনের সাথে ডিস্ট্রিক্ট কালেক্টর ফ্রেডরিক হ্যামিল্টনের সংঘাত 1809 সালে এবং প্রতিবাদী রামমোহনের পথ চলা শুরু। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও দেশভক্ত কবি ও শিক্ষক, এবং নিজের ছাত্রদের মধ্যে প্রথিত করেছিলেন মুক্ত চিন্তা। তিনি ভাগলপুরে এসেছিলেন বছর 14 বয়সে, তার মননের বিকাশ ভাগলপুরের মাটিতে। এখানকার গঙ্গার নৈসর্গিক রূপে মোহিত হয়ে তার কবিতা লেখা শুরু। তার সর্বশ্রেষ্ঠ রচনা ফকির অফ জাঙ্গিরার সৃষ্টিও এখানকার মাটিতে।
এখানেই কাদম্বিনী বসু গাঙ্গুলির পিতা শ্রী ব্রজকিশোর বসু এবং সঙ্গী শ্রী অভয়চরণ মল্লিকের প্রচেষ্টায় 1863 সালে স্থাপিত হয় ভারতের প্রথম মহিলা সংগঠন ভাগলপুর মহিলা সমিতি। কাদম্বিনীর জন্ম ভাগলপুরে, যিনি পরে প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন এবং ভারতবর্ষে শিক্ষাপ্রাপ্ত প্রথম মহিলা ডাক্তারও বটে। নারী উত্থানের জন্য কাদম্বিনী আজীবন নানা প্রচেষ্টায় সামিল হয়েছেন। ভূদেব মুখোপাধ্যায় 1876 সালে ইন্সপেক্টর অফ স্কুলস বিহার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত হন। তিনি মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে হিন্দি এবং উড়িয়ায় পাঠ্যপুস্তক অনুবাদ করান, তখন তার কর্মস্থল ভাগলপুরে। তার সুপারিশে দরিদ্র মেধাবী ছাত্র সাখাওয়াত কৃষিবিদ্যা পড়তে বিলেতে যান। পরে ভূদেবের পুত্র মুকুন্দদেব এবং রোকেয়ার দ্বিতীয় স্বামী সাখাওয়াতের বন্ধুত্ব ও অবধারণার প্রভাব দেখা যায়। রোকেয়ার সাখাওয়াতের দ্বিতীয় পত্নী রোকেয়া বন্ধুত্ব হয় এবং সেই প্রভাব রোকেয়ার চিন্তাধারাতেও আসে। রোকেয়া গরিব ছেলে মেয়েদের তাদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেবার ব্যবস্থা গড়ে তোলেন। শরৎচন্দ্রের মামা বাড়ি ভাগলপুরে, তাঁর শৈশব কৈশোর ও যৌবনের অনেকগুলো বছর কেটেছে ভাগলপুরেই। তাঁর রচিত গোড়ার উপন্যাসগুলিও ভাগলপুরে বসেই লেখা। 1910 সালের ডিসেম্বর মাসে ভারতের আকাশে উড়ে প্রথম যে মহিলা ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি মৃণালিনী সেন। নারী পুরুষকে সমান নিক্তিতে তুলে ধরার জেদি তাঁকে করেছিল স্বতন্ত্র। নারী ভোটাধিকার আন্দোলনের নেত্রী মৃণালিনী কর্মসূত্রে পরিচিত হয়েছিলেন রোকেয়ার সঙ্গেও। কেশবচন্দ্র সেনের পুত্রবধূ মৃণালিনীর জন্ম ভাগলপুরে। প্রথম স্ত্রীর মৃত্যুর পরে ভাগলপুরের সাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ হয় বিদ্যাসাগরের যোগ্য উত্তরসূরি রোকেয়ার। এখানে খালিফাবাগে সাখাওয়াত হোসেনের নামে একটি রাস্তাও রয়েছে। হরেন্দ্রলাল জ্ঞানেন্দ্রলাল সূত্রে সাখাওয়াত দ্বিজেন্দ্রলালকে বিলেতে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা পড়ার জন্য। দ্বিজেন্দ্রলাল রায়ের অগ্রজ হরেন্দ্রলাল রায় 1905 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদ ভাগলপুর শাখার প্রথম সভাপতিও বটে। জানা যাচ্ছে যে হরেন্দ্রলাল প্রকাশিত নবপ্রভায় রোকেয়া রচনা প্রকাশিত হতো, তবে এই ব্যাপারে আরো অনুসন্ধানের অবকাশ রয়েছে। ভাগলপুরের বাঁকায় থাকাকালীনই রোকেয়া লেখেন সুলতানাজ ড্রিম। সে বইয়ে তিনি সৌরশক্তিতে বিমান ওড়ানোর যে কল্পনা করেছেন তা বিস্ময়কর। এখানে 2018-র আলোচনা সভায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুর থেকে সহ উপাচার্য সারিফা সালওয়ার দিনা এবং সেখানকার ডিন ঋষিন পরিমল অংশগ্রহণ করেন ও রোকেয়ার লেখা নিয়ে বিস্তারিত আলোচনার ফলে রোকেয়ার সম্বন্ধে অনেকের মনে আগ্রহ জেগেছে। তার কিছুদিন পরে সাখাওয়াতের প্রথম পক্ষের আত্মীয় এজাদ হোসেন জাইদির মাধ্যমে জানতে পারি যে সাখাওয়াত শিয়া মতাবলম্বী, রোকেয়া ছিলেন সুন্নি। স্বামীর মৃত্যুর পরে রোকেয়া স্বামীর মৃতদেহ নিয়ে ভাগলপুরে আসেন, সঙ্গে আসেন তাঁর আসন্ন সন্তান সম্ভবা ছোট বোন হুমায়েরা। এখানেই রোকেয়া প্রথমে মেয়েদের একটি স্কুল স্থাপনা করেন, কিন্তু জামাইয়ের সমানে বিরোধিতা করে চলার ফলে সেই স্কুল বন্ধ হয়ে যায় এবং রোকেয়া নিজের বোন হুমায়েরা এবং বোনের ছেলে আমির হোসেন চৌধুরীকে নিয়ে ফিরে যান কলকাতায়। এই আমির হোসেন 1964-তে পূর্ব পাকিস্তানে হওয়া দাঙ্গায় প্রতিবেশীদের বাঁচানোর জন্য রুখে দাঁড়ান। পরিণামস্বরূপ 15ই জানুয়ারি ঢাকায় রাস্তায় তাকে প্রাণ দিতে হয় গুন্ডাদের হাতে। আমরা এবছর বঙ্গীয় সাহিত্য পরিষদে শহীদ আমির হোসেন চৌধুরীর স্মরণ দিবস পালন করেছি। সবশেষে জানাই, কিছুদিন আগে আমরা উপহার স্বরূপ একটি গাছ পাঠিয়েছি সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। গাছটি সেখানে বড় হচ্ছে, যেভাবে বেড়ে উঠছে আমাদের পারস্পরিক দেয়া নেয়া আর বোঝাপড়া। ধন্যবাদ। ধন্যবাদ জানাই অঞ্জন ভট্টাচার্য মহাশয়কে, তিনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করে তিনি তার বক্তব্য রেখেছেন সুদূর ভাগলপুর থেকে। তাকে অনেক ধন্যবাদ।
এখন আমি ডেকে নেব আমাদের শ্রদ্ধা দিদি অধ্যাপিকা মীরাটুন নাহারকে। তিনি আপনারা সকলেই জানেন, আমরা যার মাধ্যমে, যার সম্পাদনায় আমাদের রোকেয়া রচনাবলী প্রকাশিত হয়েছিল এখানে পশ্চিমবঙ্গে, যথা সত্যিকারে যদি আমরা প্রচার সম্পর্কে জানতে চাই তাহলে এই রচনাবলীর মধ্য দিয়েই আমাদের যেতে হবে, তবেই আমরা জানতে পারি, কেননা আর কোথাও আমরা খুব বেশি আমরা পাইনি। ফলে আমরা প্রথম পড়েই রোকেয়া সম্পর্কে জানতে পারি এবং তার যে বিরাট কাজ সেটা আমরা জানতে পারি। তাই আমি মীরাটুঙ্গিকে আমার তার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আহ্বান। সারা বাংলা রোকেয়া জন্মবার্ষিকী উদযাপন কমিটিকে কৃতজ্ঞতা জানাই এবং সাথে ধন্যবাদ যে মৈহর্ষি রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন সম্পর্কে বিতর্ক রয়েছে 9 ডিসেম্বর কিনা, কিন্তু এটি যে তার প্রয়াণ দিবস সে সম্পর্কে কোনো রকম সংশয়ের অবকাশ নেই। তো সেই দিন থেকে উদযাপন করার জন্য আজকে যে আয়োজন করেছেন তারা, এই আয়োজনকে সাধুবাদ দিতে হয়। ছোট্ট একটি ত্রুটির কথা বলে নিই, পাচ্ছে সেটাই সকলে জেনে বসে থাকে, হোসেন রোকেয়া সাখাওয়াত হোসেন তার নাম, হোসেন নয়, অতএব আমরা এটা সংশোধন করে নেব। আজকের যে বিষয় রোকেয়া জন্মবার্ষিকী কমিটি ঠিক করেছে আলোচনার বিষয়, সেটি হলো বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি রোকেয়া। সময় খুব কম, খুব ছোট করে কেন তারা এই বিষয়কে নির্ধারণ করলেন, সত্যি সত্যি বিষয়টির তাৎপর্য কোথায় রয়েছে, রোকেয়া কি সত্যই বিদ্যাসাগরের উত্তরসূরি এবং সার্থক উত্তরসূরি, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা করেছি মানে সারা বাংলা রোকেয়া জন্মবার্ষিকী কমিটি করেছে, জন্মবার্ষিকী উদযাপন কমিটি। আমি খুব ছোট করে বলবার চেষ্টা করছি কোথায় দুজনের অবস্থানের অমিল ছিল এবং সেই অমিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অমিল। একজনের 200 বছর আগে জন্ম আর একজনের 140 বছর আগে জন্ম। একজন পুরুষ, ভারতীয় পুরুষ, বাংলার পুরুষ, বাংলার সমাজের পুরুষ, বঙ্গীয় সমাজের পুরুষ মানুষ, আর একজন ভারতীয় তথা বঙ্গীয় সমাজের নারী। দুজনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের তাদের কালে। বিদ্যাসাগর যখন কাজ করছেন, এদের দুজনের আর একটা মিলের কথাও প্রথমে বলিনি, সেই মিলটা হলো আমাদের দেশে বেশ মানুষ যারা চিন্তা করতে পারেন, লিখতে পারেন, তারা কর্মের জগতে খুব বেশি পা বাড়ান না। যে চিন্তাগুলি করছেন, যে তত্ত্বগুলি ভাবছেন, যে তথ্যগুলি অন্যের সামনে তুলে ধরছেন, সেগুলিকে তারা বাস্তবায়িত করার ক্ষেত্রে বিশেষ করে বাঙালিদের মধ্যে লক্ষ্য করা যায় খুব বেশি এগিয়ে যেতে পারেন না, দুটোর মধ্যে সমন্বয় করতে পারেন না। যদি কেউ লেখেন তো তিনি লেখেনই চিন্তা করতে পারেন, আর যদি কেউ কাজ করেন তো তিনি কাজই করেন, চিন্তার ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে হয়তো তত অবদান রাখতে পারছেন না। এই দুজন মানুষ, আমি খুব জোর দিচ্ছি লিঙ্গ বিভিন্নত্বের উপর, কারণ লিঙ্গ ভিন্নত্ব আমাদের দেশে অত্যন্ত প্রবল সেদিনও ছিল, আজও আছে। বাধাগুলো পেরোচ্ছে মেয়েরা, পুরুষরাও সাহায্য করছেন, কিন্তু যে বাধা তখন ছিল রোকেয়ার কালে, বিদ্যাসাগরের কালে, সেই বাধা উপর থেকে সরে গেছে হয়তো অনেক, কিন্তু ভিতরে এখনো রয়ে গেছে। বিদ্যাসাগর বিশেষ করে যে সমাজে কাজ করেছিলেন, বাংলার বা ভারতের যে সমাজে, সেই সমাজটা সার্বিকভাবে বাঙালি সমাজ বা বঙ্গীয় সমাজ হলেও বিশেষত যে সমাজকে তিনি কাছ থেকে দেখেছেন, হিন্দু সমাজ, সেই সমাজের
দুরবস্থা তিনি দূর করার চেষ্টা করেছেন। এবং যেটা খুব প্রয়োজনীয় ছিল সেটা হচ্ছে সাংঘাতিক ধর্মীয় গোড়ামি, শাস্ত্রের নামে ধর্মীয় গোড়ামি তাদের শিক্ষা থেকে দূরে রাখছিল, তাদের লিঙ্গ সাম্য বোধ থেকে দূরে রাখছিল, তাদের মানবতা বোধ অনেকখানি নষ্ট করে দিয়েছিল, তাদের দেশবোধকে এতটাই নষ্ট করে দিচ্ছিল যে পরাধীনতার বোধ তাদের ছিল না। বেশিরভাগ মানুষ তখন খেতাব লোভী, পুরস্কার লোভী, বাঙালি সমাজে এটাই ছিল। বিদ্যাসাগর জন্মেছিলেন অতি দরিদ্র পরিবারে, শিক্ষা লাভের সুযোগ তিনি পূর্ণ পেয়েছেন, প্রথমে কষ্ট পেলেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুযোগ তিনি পেয়েছিলেন। কিন্তু তারপরে তার জীবনের ইতিহাস পুরোটাই তার কৃতিত্বের, এতখানি কৃতিত্বের অধিকারী আমাদের দেশে কমই আছে। বিদ্যাসাগর যে কৃতিত্ব অর্জন করেছিলেন সেটি হলো এই দেশের দুর্দশা মোচনে, যেখানে যেখানে ক্ষত, যেখানে যেখানে সীমাবদ্ধতা, সেই সমস্ত ক্ষেত্রে তিনি প্রায় পা রেখেছেন। কিন্তু একটু ঘাটতি তার ছিল, সে নিয়ে তিনি সমালোচিত হয়েছেন। এদেশে মুসলমান ধর্মাবলম্বীদের যে সমাজ, সেই সমাজের যে পিছিয়ে পড়া সেটির দিকে তিনি দৃষ্টি দিতে পারেননি। তার একটা কারণ আমার কাছে মনে হয়, তখন হিন্দু সমাজের পশ্চাৎপদতা এত বেশি ছিল, এতখানি তারা আচ্ছন্ন ছিল নানা ধরনের কুসংস্কার, নানা ধরনের শিক্ষাহীনতা, নানা ধরনের পরাধীনতার মানসিকতা, ব্রিটিশদের অধীনতার মানসিকতা, সেইগুলোর দিকে সেগুলো তিনি কাছ থেকে দেখেছিলেন এবং সেগুলো দূর করার জন্য সারা জীবনের কর্মপরিকল্পনা তিনি তৈরি করেছিলেন। পাশাপাশি মেয়েদের জন্য তার মায়ের ভালোবাসা তাকে মেয়েদের জন্য ভাবতে প্ররোচিত করেছিল, এবং আমরা জানতে পারি তিনি 35টা স্কুল মেয়েদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। তো এই যে বিদ্যাসাগর, প্রবল যার আত্মপ্রত্যয়, প্রবল যার ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের কাছে ইংরেজরা পর্যন্ত পরাজিত হয়ে গিয়েছিল, ব্রিটিশ মানে সাংঘাতিক শক্তিশালী একটি জাতি যারা ভারতবর্ষকে দমিয়ে রেখেছিল, এক বিদ্যাসাগর একলাই তাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলেন। এবং বহু ক্ষেত্রে তিনি এতটুকু শির নত করেননি নিজের। এই হলেন বিদ্যাসাগর। আমি যাবতীয় ক্রিয়াকাণ্ড কর্মকলাপের মধ্যে যেতে পারছি না, কিন্তু শিক্ষা বিস্তারে, সমাজ সংস্কারে, এবং যেখানটিতে যে তিনি শাস্ত্র ঘেঁটে ঘেঁটে বার করেছিলেন এদের হিন্দু সমাজের ধর্মাচ্ছন্নতা, কুসংস্কারাচ্ছন্নতা গোড়া ধরে টান দিয়েছিলেন যে শাস্ত্রে নেই, অথচ তিনি শাস্ত্র বিশ্বাসী খুব ছিলেনই না, কেননা তিনি ঘোষিত নাস্তিক ছিলেন। এই যে বিদ্যাসাগর, তার উত্তরসূরি তার রোকেয়া কিভাবে পেলেন? রোকেয়ার মধ্যে, রোকেয়ার সঙ্গে বিদ্যাসাগরের তো প্রচুর অমিল। যেখানটায় সব থেকে বেশি অমিল সেটা হলো একজন লিঙ্গ পরিচয় পুরুষ, দলিত মানুষ। বিদ্যাসাগর দেখেছেন যে পুরুষরাও সেক্ষেত্রে, যে ক্ষেত্রে খুব সংকীর্ণতার পরিচয় দিচ্ছে, কিন্তু রোকেয়ার, রোকেয়ার বিদ্যাসাগরের সময়ে যে মহিলারা ছিলেন, রোকেয়ার সময়ে বাংলায় এবং সারা ভারতে যে মহিলারা ছিলেন, বহু মহিলার নাম আমরা করতে পারি যারা কাজ করেছেন সত্যি উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু রোকেয়ার অবস্থানটা সম্পূর্ণ সকলের থেকে আলাদা। রোকেয়া জন্মেছিলেন খুব ধনী পরিবারে, কিন্তু পরন্ত জমিদার পরিবারে। রোকেয়ার পরিবার ছিল অত্যন্ত ধর্মপ্রাণ, কিন্তু অত্যন্ত গোড়া পরিবার, বাংলা ভাষী বাঙালি পরিবার, কিন্তু তারা তখনও উর্দু ভাষার মোহ কাটাতে পারেনি আভিজাত্যের নামে। বনেদি মুসলমান ঘরে উর্দু চলবে, আরবি চলবে, ইংরেজি চলবে, কিন্তু বাংলা নয়। রোকেয়া সেইখানটিতে খা দিয়েছিলেন প্রচন্ড। রোকেয়া সারা জীবন তার বাংলা প্রীতি, বাংলা ভাষার প্রতি প্রীতি সেটি জাগিয়ে রেখেছেন এবং কাজেও তা প্রমাণ করেছেন। আর ইংরেজি শেখার ক্ষেত্রে তিনি যে উৎপত্তি লাভ করেছিলেন,
কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ তিনি পাননি, কোনো প্রকার সুযোগ ছিল না। মেয়েদের অদ্ভুত অবরোধ প্রথার মধ্যে থাকতে হতো। কি করে, কেমন করে, কোন সূত্রে এই মেয়েটি জেগে উঠলেন, মানে কি একেবারে যেন শিশু বয়স থেকেই তার বিদ্রোহ শুরু হয়ে গেল। তার দিদির তাকে পাশ থেকে, দিদির অগ্রবর্তী ছিলেন কিছুটা, কিন্তু সেখানেও তার তুলনা মেলে না। দিদি প্রতিভাশালী ছিলেন, কিন্তু রোকেয়ার লড়াইয়ের সঙ্গে কোনো তুলনা আমি খুঁজে পাই না। এরকম পরিবারে জন্মে মাত্র 16 থেকে 18 বছর বিতর্ক রয়েছে, তার মধ্যে বিয়ে, বিয়েটাও প্রায় বাবার বয়সী মানুষের সাথে বিয়ে, কিন্তু সেই বিয়ে ভালো হয়েছিল, মানুষটি ভালো ছিলেন। ওনার অনেক কাজে লেগেছিল, জীবনটাকে উনি অনেকখানি উন্নত করতে পেরেছিলেন, নিজের জীবনকে, দৃষ্টিকে বাধা পাননি, কোনো কাজে কোনো বাধা পাননি। এবং খুব তাড়াতাড়ি মাত্র 28 বছর বয়সের বিধবা, অতি সুন্দরী, একলা মানুষ, মা আর বোনকে কিছুদিন সাথে পেয়েছিলেন। আমরা অঞ্জনবাবুর কাছ থেকে অনেকখানি বাস্তব চিত্র জানতে পারলাম, তাকে ধন্যবাদ। অনেক কথা আমরা জানতে পারলাম যে কথা সকলে জানে না। তিনি ভাগলপুরের মানুষ, অতএব ভাগলপুরে রয়েছেন, অতএব ভাগলপুরেই তো রোকেয়া শুরু হয়েছিল তার বিবাহিত জীবন এবং কর্মজীবনও। আজকে যে সাকুয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, কলকাতার বিখ্যাত স্কুল, সেটি ভাগলপুরে তিনি প্রথম সূত্রপাত তার করেছিলেন স্কুলের। তার লক্ষ্য ছিল যে মেয়েরা শিক্ষিত না হলে, আমি খুব ছোট করে ছোট কথা এবার চলে যাই, তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, দূর হবে না যদি দেশ, তাহলে শুধুমাত্র বিদেশি শক্তিকে সমালোচনা করে তাদের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে আমাদের দুর্দশার মুক্তি ঘটবে না। রোকেয়া এই সত্য উপলব্ধি করেছিলেন এবং রোকেয়া নিজে লেখালেখির কাজে এবং কাজে, প্রকৃত কাজে, মানে স্কুল তৈরি করার কাজে, সমাজ সংস্কারের কাজে, তিনি পাশাপাশি সামাজিক সংগঠন তৈরি করেছিলেন সাকওয়াত মেমোরিয়াল স্কুলের সাথে পাশাপাশি, আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে, নামটা এমন কিন্তু সেটি পশ্চাৎপদ সমাজ, বিশেষ করে মুসলমান সমাজ, সেই সমাজের সংস্কারের জন্য তিনি সেক্ষেত্রে এগিয়ে গিয়েছিলেন। অনেকের ধারণা, আমি এটা বলে শেষ করব, অনেকের ধারণা, আরেকটি কথা বলে শেষ করব, অনেকের ধারণা তিনি মুসলমান সমাজের জন্য কাজ করেছেন, মুসলমান মেয়েদের জন্য কাজ করেছেন, এই ধারণাটি ভুল। তার ভাবনা ছিল গোটা ভারতবর্ষ নিয়ে। অঞ্জনবাবু বলেছেন, সুলতানা স্ট্রিম এবং পদ্মর আগে ভারতবর্ষের উন্নয়ন কিভাবে, কোন পথে সম্ভব, শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার কিভাবে সম্ভব, এই দুটি গ্রন্থে এবং মতিচুর নামক প্রবন্ধগুলিতে, প্রবন্ধের সংগ্রহে, এই বইগুলিতে উনি সব পরিষ্কার করে বুঝিয়ে বলে গেছেন। কিন্তু শুধু লিখে যাওয়ার মধ্যে তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি কাজ করেছেন সমানে আজীবন। তিনি চলে গেছেন 51 বছর বয়সে, কিন্তু 51 বছর বয়সের বোধহয় প্রথম দিনটি থেকে একেবারে শেষ দিনটি পর্যন্ত এই মানুষটা জাগ্রত চিত্ত নিয়ে জন্মেছিলেন এবং চলেও গেছেন সেভাবে। এই মানুষটির কে সার্থক বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরী বলার মধ্যে সত্যতা রয়েছে, কারণ এইরকম উত্তরসূরী বিদ্যাসাগরের যথার্থ উত্তরসূরী আমি অন্তত কাউকে পাই। সেদিক থেকে রোকেয়াকে লিঙ্গ বৈষম্য থাকা সত্ত্বেও, দুজনের অবস্থানের বৈষম্য থাকা সত্ত্বেও, সত্যি সত্যি এত অপূর্ব ব্যক্তিত্ব, আত্মপ্রত্যয়ী মানুষ, এবং ভারতবর্ষের যথার্থ দুর্দশা কোথায় সেটি চিহ্নিত করার ক্ষেত্রে শুধুমাত্র বিদেশিদের, বিদেশি শাসকদের নিন্দা করা, সেদিকে পথ থেকে হাঁটেনি। ফলে সেই অর্থে বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি ওকে বলা যায় ঠিকই, তবুও আমি বলবো রোকেয়া রোকেয়াই, বিদ্যাসাগর বিদ্যাসাগর, বিদ্যাসাগরেরও কোনো উত্তরসূরি নেই, রোকেয়ার উত্তরসূরি
সেটাও আমরা খুঁজলে খুব পাবো বলে মনে হয় না, কারণ তিনি মেয়েদের অলঙ্কার পরাকে তীব্র কটাক্ষ করেছিলেন। কোথায় আজকে মেয়েরা কি অলঙ্কার প্রীতি ভুলতে পেরেছে? নিজেদের সাজসজ্জা সেসবকে সত্যি সত্যি উপহার উপেক্ষা করতে পেরেছে? মেয়েরা আজকে বাহ্যিক আচরণ বাহ্যিক পোশাক পরার ছলে অনেক অনেক বেশি যত্নশীল, স্বাস্থ্যের প্রতি নয়, প্রকৃত শিক্ষা গ্রহণে নয়। ফলে রোগে আরো উত্তরসূরি সত্যি তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। এরা ক্ষণজন্মা মানুষ, বিদ্যাসাগরও ক্ষণজন্মা, রোগেও ক্ষণজন্মা, এবং অনন্য বিদ্যাসাগর, অনন্যা রোকেয়া দুজনের মধ্যে আমরা কিছু মিল অমিল আমরা খুঁজতে পারি, কিন্তু তাদের অবস্থান একেবারেই তাদের নিজস্ব। সেই নিজস্বতা অর্জন করা বড় কঠিন আমাদের দেশে। প্রত্যেকে নিজের কথা বলে, দেশের কথা আর কজন ভাবে, পরিবারের কথা ভাবে, দেশের জন্য কাজ কজন করে, এই দুটি মানুষ সেদিক থেকে একজন অনন্য একজন অনন্যা, এভাবে তফাৎ করাটাও ঠিক নয়, দুজনেই অনন্য। আমরা তাদের প্রতি প্রণতি জানিয়ে প্রণতির অনুষ্ঠানের আজকে আমার কথা শেষ করব। প্রণতি আজকে অনেক ভূমিকা নিয়েছেন, তবে প্রণতিকে জানাই শুধু ওই রচনাবলীটাকে আমরা সংগ্রহ সম্পাদনা করেছিলাম তা নয়। সুরাহা সম্প্রীতি বলে একটি দিদি জানেন, লীনাদি জানেন, লীনাদি পরম শ্রদ্ধা। সুরাহা সম্প্রীতি বলে একটি প্রতিষ্ঠান আমরা কিছুজন মিলে গৌরী একদিদি আমাদের মধ্যে ছিলেন, আমরা প্রতিষ্ঠা করেছিলাম 18 বছর। প্রতি বছর 18 বছর ধরে এরকম 9ই ডিসেম্বর দিনটি আমরা পালন করেছি নানান ভাবে, সেসব বিস্তারিত বলা মানে আত্মপ্রচার বা আত্মকথা বলা সে কথা দিন আজ নয়। আমরা এই দুটি মানুষকে পেয়েছি, আমরা বাঙালিরা সৌভাগ্যের অধিকারী, তাদের চরণে আমাদের প্রণতি জানাই। আর প্রণতি তোমাদের আমি আমার দিক থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অনেক ধন্যবাদ দিদি, দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোট জানালে ছোট করাই। আমরা খুব উপকৃত হলাম আপনার আলোচনা থেকে। এখন আমি তো লীনাদিকে দেখতে পাচ্ছিলাম, তো লীনাদি যদি থাকেন আমাদের এতে, তাহলে লীনাদি আছেন যে মল্লারিকা কুন্ডু ও রোকেয়ার রচনা থেকে আবৃত্তি করে শোনাবে, আমি তাকে বলতে বলছি। আমি রোকেয়া সাখাওয়াত হোসেনের নিরুপম বীর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। বিচারক বলে, কানাই তোমার গলায় পড়বে ফাঁসি, শুনি শ্যামলাল বেপরোয়া ভাবে হাসিল ঘৃণার হাসি, রাখিতে পরের পরাণ যে জন দেয় নিজে বলিদান, সে কি বিচলিত হাসির আদেশে মৃত্যু তুচ্ছ জ্ঞান, এ মরজগতে কানাইয়ের তুল কে আছে কোথায় আর, শ্যামের গরিমা অতুল অতুল তুলনা নাই যে তার, মরিয়া কানাই হইবে অমর সাধ্য কি বধে তারে, মৃন্ময় দেহ এক শুধু শ্যাম ছিল বাঁধা সংসারে, ত্যাজি সে পিঞ্জর চলিল কানাই এবে শত কোটি শ্যাম, ভারত গগনে দেখা দিবে পুনঃ ধন্য ধন্য তোমার নাম, শ্যাম ঋণ পাশে রয়েছে যে বাঁধা সকল বঙ্গবাসী, অনেকে তাদের করিল প্রণতি শ্যামে কারাগারে আসি, জগতে শ্যামের বিপুল আদর হল না বর্তমানে, যদিও ভকতি নীরব প্রবাহ বহে বাঙালির প্রাণে, যত কৃতজ্ঞ হোক সংসার তবু এ কানাই স্মৃতি, ভারত হৃদয়ে স্বর্ণাক্ষরে জাগরুক রবে নীতি, বীর সন্তান জাগিয়া প্রভাতে সরিবে কানাই নাম, প্রাত স্মরণীয় কানাই মোদের বলো বলো বন্দে শ্যাম। নমস্কার, আমার ছোট্ট নিবেদন এখানেই শেষ করলাম। আমরা
রোকেয়া সাকার পেছনে রচনা, তার তিনি শ্রদ্ধা জানিয়েছেন কানাই লালকে, স্বাধীনতা সংগ্রামী শহীদ কানাই লালকে, এবং তিনি যে স্বাধীনতা আন্দোলনে যে বীররা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি তার যে শ্রদ্ধা, তা ফুটে উঠেছে এই নিরুপম বীর এই কবিতাটির মধ্য দিয়ে। শাশ্বতীকে আমি দেখলাম, শাশ্বতী রোকেয়া সাখাওয়াত হোসেনের উপরে একটি সঙ্গীত পরিবেশন করবেন, তার করার কথা ছিল অনেক আগে, কিন্তু আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমরা বারে বারে থেমে যাচ্ছি। তো শাশ্বতীকে আমি তার সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। নমস্কার।
পারে মহীয় সে তুমি বিকম রূপিয়া। ধন্যবাদ শাশ্বতী, শাশ্বতী ঘোষকে আমাদের ধন্যবাদ রোকেয়ার উপরে। খুব সুন্দর একটি গান সঙ্গীত তিনি পরিবেশন করেছেন। আমরা একটু অপেক্ষা করব তার জন্য, উনি আমাদের শেষ বক্তা। প্রসঙ্গক্রমে আমি একটা আজকের সকলের কাছে আমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এই যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের চ্যানেল চেঞ্জ করতে হয়েছে, আমাদের ব্রডকাস্টিং ও যেখানে করার কথা ছিল সেখান থেকে পরিবর্তন করতে হয়েছে, এবং করতে গিয়েও বক্তব্য রাখতে গিয়েও বক্তারাও অনেক ফেস করেছেন নানা সমস্যা, নেটের সমস্যার জন্য। আমরা শুনতে পেলাম না আমাদের সভানেত্রী লীনাদির বক্তব্য, তিনি শুরু করেছিলেন কিন্তু শুনতেই পেলাম না তার বক্তব্যটা, এবং আমরা সুজাতা ব্যানার্জিকে জন্য অপেক্ষা করছি। একটু এটুকু বলি যে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রতি বছর আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি, রোকেয়া সাখাওয়াত হোসেনের নানান ফর্মে করি। শুধুমাত্র যে আমরা এই জন্মবার্ষিকী পালন করি তা নয়, পালন করার সাথে সাথে আমরা বিভিন্ন সময়ে তিনি যে লড়াই করেছিলেন তার সময়ে, এবং তিনি যে এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের যে সমস্যা, তারা কিভাবে ডিপ্রেসড হচ্ছে, তারা কিভাবে নানানভাবে অত্যাচারিত হয়েছেন, এবং সামাজিক কুসংস্কার সেই মধ্যযুগীয় সংস্কারের আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন মেয়েরা। তো সেই যন্ত্রণাকে তিনি উপলব্ধি করেছিলেন নিজের জীবনে অত্যন্ত গভীরভাবে, তার যে হৃদয় হৃদয়বৃত্তির যে দিক, বিশেষ করে এই জায়গায় দিদি মীরাতুন্দির কাছ থেকে আমরা তার সম্পর্কে, বিদ্যাসাগর সম্পর্কে শুনলাম। বিদ্যাসাগরের ঠিক মধ্যেই আমরা যে জিনিসটা তার কাছ থেকে প্রায়, বিদ্যাসাগর মশাই সমাজের যে কষ্টটা, যন্ত্রণাটা, মেয়েদের যে যন্ত্রণাটা, এবং সমাজের যে সমস্ত অবিচার অত্যাচার তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যে হৃদয়বৃত্তি, যে অন্তরের যে মানে মধ্যে যে যন্ত্রণাটা অনুভব করেছিলেন তার জন্য তিনি লড়াই করেছেন, এবং মেয়েদেরকে সেই যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য লড়াই করে গেছেন, চেষ্টা করে গেছেন। রোকেয়ার মধ্যেও আমরা সেই একই জিনিস পাই, একই জিনিস আমরা দেখেছি রোকেয়ার মধ্যে, তার রচনার মধ্যে। যেমন অবরোধবাসিনী পড়ার পর পড়তে পড়তে কি যন্ত্রণা, যারা বিশেষ করে মহিলাদের মধ্যে কি অসহ্য যন্ত্রণা, যে কিভাবে তারা নিপীড়িত হয়েছেন, যে সামাজিক সংস্কারে তাদেরকে কিভাবে মানে আটকে রেখেছিল ঘরের মধ্যে তার হাত থেকে, এবং শিক্ষার অভাব এবং সামাজিক অপ্রেশন তার মধ্যে, এই অবরোধ তাদের জীবন যে কি কষ্টের মধ্যে দিয়ে কেটেছে, সেই যন্ত্রণাটা রোকেয়া সাখাওয়াত হোসেন তার জীবন দিয়ে অনুভব করেছিলেন। তার জীবনের প্রতি পদক্ষেপে তিনি যে বাধার সম্মুখীন হয়েছিলেন তা মানে তার প্রতি ছত্রে ছত্রে সেটা তিনি প্রকাশ করেছেন তার লেখার মধ্য দিয়ে, এবং তিনি দেখ অবরোধবাসিনীর মধ্যে যেমন পাই, বিভিন্ন লেখার মধ্যে দিয়ে তেমন পাই। আবার সেটাকে ফাইট করার জন্য তিনি যে কাজটা করেছেন, তিনি যে লেখালেখি করেছেন, এখানে আমার থেকে অনেক দিদিরা আছেন, দিদিরা অনেক বেশি পড়াশোনা করেছেন, তো আমি যতটুকু মানে তার পড়াশোনার সুযোগ পেয়েছি, যতটুকু লেখার থেকে পেয়েছি, তাতে আমরা দেখেছি যে তিনি কিভাবে ওই সময় দাঁড়িয়ে আজ থেকে এত বছর আগে, 150 বছর আগে, 150 বছর না, 150 বছর আগে তো তিনি জন্মেছিলেন, 140 বছর, হয়তো আর তার থেকে আর 20 বছর কি 25 বছর পরে, তিনি যে লেখনীটা ধরেছিলেন কি অদ্ভুত লেখনী, যেমন তার সরস মানে সাহিত্য প্রতিভা, এবং লেখক লেখা হচ্ছে প্রায় চাবুকের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
লেখাটা হচ্ছে তার চাবুকের মতো। তিনি লিখেছেন কলমের এক জায়গায়, গৌরী আইয়ুব লিখছেন, গৌরী আইয়ুবের একটা লেখার থেকে আমি পাচ্ছি, তিনি বলছেন যে তার কলম তো কলম ছিল না, শিল্পীর কলম ছিল না, সেটা ছিল অসি চালনার মতন। এটা একটা বিশাল তার প্রতি একটা শ্রদ্ধা। এবং সেই সময়কার যে সমস্ত বড় বড় মানুষরা ছিলেন তারা সকলেই শ্রদ্ধা জানিয়েছেন রোকেয়া সাখাওয়াত হোসেনকে, এবং আমরা তার জীবন থেকে এই সংগ্রামে এবং এই তেজস্বিতা এইগুলোকে আমরা পাই, যেটা কিন্তু আজকের দিনে আমাদেরকে সেগুলোকে নিতে হবে। শুধুমাত্র জন্মদিন পালন করা নয়, রোকেয়ার যে সেই তেজস্বিতা সেটাকে আমাদের নিতে হবে। এবং যেভাবে সংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে শিক্ষাকে শিক্ষা বিস্তার করার জন্য তার আপ্রাণ প্রচেষ্টা, সেটাকে আমরা নিতে হবে। এখন আমি ডেকে নেব আমাদের পরবর্তী যিনি বক্তা, সুজাতা ব্যানার্জি। তিনি আমাদের বিদ্যাসাগর কমিটির সঙ্গে যুক্ত, এবং তিনি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী। আমরা যখন এই কমিটি তৈরি করি রোকেয়া সাখাওয়াত হোসেনের 125তম জন্মবর্ষ উদযাপন করার উদ্দেশ্য নিয়ে, তখন এই সংগঠন আমাদের নানানভাবে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন, এবং তাদের সমস্ত রকম সাহায্যে গোটা পশ্চিমবঙ্গে আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের চর্চাকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এবং আজও মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গে, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে রোকেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, মাল্যদান করা হচ্ছে মহিলারা বিভিন্ন জায়গাতে মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে তারা করছেন। আমি এই সংগঠনের প্রতি কৃতজ্ঞ আমরা, এবং এই সংগঠনের পক্ষ থেকে এখন আমাদের এই সারা বাংলা কমিটির পক্ষ থেকে সুজাতা ব্যানার্জিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সুজাতা ব্যানার্জি ঢুকেছেন? সুজাতা, এখন আমরা পেয়ে গেছি আমাদের অন্য বক্তা সুজাতা ব্যানার্জিকে। হ্যাঁ, মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী, তার কথা আগেই বলেছি, তিনি এখন তার বক্তব্য রাখবেন। তার কাছেও আমরা ক্ষমা প্রার্থী ও কমিটির পক্ষ থেকে, যান্ত্রিক গোলযোগে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসলে বিষয়টা তো নতুন, মানে এই যান্ত্রিক সিস্টেমের সঙ্গে, ফলে আমরা সবাই কম বেশি একটু আমাদের সমস্যা আছে। আমিও দুঃখিত যে এরকম একটা বিষয় এবং যান্ত্রিক গোলযোগের কারণে আমি বাকি বক্তাদের বক্তব্য, যে মনোজ্ঞ আলোচনা, সেটা শুনতে পারিনি। এটা আমি অপেক্ষা করে রয়েছি, কিন্তু কারোরই কোনো ভয়েস আমার কানে আসেনি, ফলে আমি ধরতেই পারছিলাম না যে আদৌ কখন শুরু হয়েছে বা ইত্যাদি। যা হোক, সেটা নিয়ে আর বলে মানে লাভ নেই কিছু, কারণ আমরা সবাই অভ্যস্ত নয় এই বিষয়টার সঙ্গে অনেকেই। এখন প্রথমেই আমি বলে কি, হয়তো আমি পুরোটা আমার মানে এটা অন করে রাখতে পারবো না, কারণ আমাদের এখানে নেটের ভীষণ প্রবলেম হয়, ফলে হয়তো কিছুক্ষণ পর আমাকে মানে ক্যামেরাটা অফ করতে হতে পারে। এখন বিদ্যাসাগরের উত্তরসূরি হিসেবে রোকেয়া সাখাওয়াতের কথা আলোচনা করার জন্য এখানে বলা হয়েছে, আমি যতটুকু বুঝেছি যে বিদ্যাসাগরের সমস্যা মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ অবস্থা, অন্ধ কুসংস্কার, গোড়ামি, সমাজের ব্যভিচার, কুপ্রথা সমাজকে পঙ্গু করে দিয়েছিল। বিদ্যাসাগর এর আগে বিদ্যাসাগরে কাজে এবং চিন্তার ভাবধারা ঝুঁকি দিচ্ছিল, কিন্তু রাম রায় সমস্ত প্রয়াসকে সংযোজিত করে দেন, তাই রামমোহন রেনেসার অগ্রদূত। রামমোহন স্বাভাবিকভাবে ধর্মীয় চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন না, থাকা সম্ভব নয়, কিন্তু বিদ্যাসাগরের সময়টা হচ্ছে
বিদ্যাসাগর সম্পূর্ণ মুক্ত মানুষ, তিনি চেয়েছিলেন সমাজ চাই, নূতন সমাজের জন্য নূতন মানুষ চাই, এবং এই নূতন মানুষ গড়ে তুলতে গেলে পরে এবং এই সমাজকে পাল্টাতে গেলে পরে বাস্তবিক অর্থে নূতন চিন্তাধারার মানুষ চাই, এবং যে চিন্তাধারা দেবতার দৈব শক্তির উপর নির্ভর করে যে চিন্তাধারা দাঁড়াবে না, যে মানুষ দাঁড়াবে না, যার জন্য বিদ্যাসাগর, অথচ বিদ্যাসাগর জানেন তো যে এদেশের কোনো কিছু ঘটনা ঘটা মানে সবই ঈশ্বরকে ভাবনা করে, ঈশ্বর বলছেন এইভাবে ভেবে মানুষ চিন্তা ভাবনা করতে অভ্যস্ত, তাই যে চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধিতে গাঁও যাবে, ভগবান করব এমন ভগবত প্রেম আমার নেই, আমার ভগবান আছে এই মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না মোক্ষ চাই, ফিরে আসতে চাই এই মাটিতে। অর্থাৎ কি প্রচন্ড ভালোবাসা এই মানুষগুলো, যে মানুষগুলো নিজেদের মঙ্গল কিসে হবে, যে মানুষগুলো জানে না, তাদের পদক্ষেপে নিজেদের উন্নতি যেখানে তার বিরুদ্ধে দাঁড়াতে যায়, তাদের উন্নতি পারে না, সেই মানুষের প্রতি যে ভালোবাসা বিদ্যাসাগর নিয়ে, তখনকার দিনে সমস্যা ছিল, মানে আমরা একটুখানি বলে নিয়ে এতে ঢুকবো, যে তখনকার দিনে বাল্য বিবাহ এবং মানে বাল্য বিধবা, যেহেতু অনেক বয়স্কদের সঙ্গে বিয়ে দিতে হতো ধর্মীয় প্রথা অনুযায়ী বাচ্চা বাচ্চা মেয়েদেরকে, ফলে বাল্য বিধবা, এবং লেখাপড়া না মানুষের মনের মধ্যে, মানুষের মধ্যে চলছিল যে মানে যে নিয়মটা মানুষের জীবনে নেমে এসেছিল, বিদ্যাসাগর এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিলেন। তিনি দেখলেন যে যদি বাস্তবিক অর্থে বাল্য বিবাহকে ঠেকাতে হয় তাহলে চাই শিক্ষা, এবং সমাজ মনে করে যে মেয়েরা লেখাপড়া শিখলে মেয়েরা বিধবা হবে, এবং সমাজ সেটাই বিশ্বাস করে, ফলে সমাজ মানে, এবার হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো, শোনা এবার যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা বলতে থাকো আচ্ছা, বলতে থাকো, মানে প্রথম থেকে, হ্যাঁ প্রথম থেকে শোনা না যায়নি না তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি প্রথম তো শোনা গেছে, যতটুকু বলছি বলেছি, তারপরে আমি শুরু করছি। আচ্ছা বিদ্যাসাগর কিন্তু, আচ্ছা বিদ্যাসাগর চেয়েছিলেন যে ধর্মীয় শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, এবং শিক্ষকদের হতে হবে ইংরেজি বাংলা ভাষায় পারদর্শী, এবং ধর্মীয় মানে সংস্কার যে রয়েছে তার মুক্ত মন, এই রকম না হলে পরে ছাত্রদেরকে গড়ে তোলা যায় না, কারণ শিক্ষাই মানুষকে গড়ে তোলে, শিক্ষা মানুষের চেতনা আনে, বিবেক বুদ্ধিকে জাগ্রত করে, তাই শিক্ষকদের সেই দিকে পথ দেখাতে হবে। তাই তিনি মানে 30 বছর বয়সেই বলেছিলেন সাংখ্য বেদান্ত মানে ভ্রান্ত দর্শন, চাই মিলের লজিক, ধর্মীয় শিক্ষা যুক্তির ওপর মানুষকে দাঁড় করাতে হবে, এই ছিল বিদ্যাসাগরের চিন্তা, এবং ভাবেই তিনি শিক্ষাকে প্রসারিত করতে চেয়েছিলেন। এরই পদবে, যেহেতু আমাদের মূল আলোচনার বিষয় রোকেয়া সাখাওয়াত হোসেন, ফলে এরই পদবে, এরই ধারাবাহিকতায় কিন্তু বিদ্যাসাগর মানে সাখাওয়াত হোসেন, তার জন্ম 1880 সালে 9, এবং তিনি কিন্তু তার যে বাবা জাহিরুদ্দিন আবু আলী সাহেব, তিনি বহু ভাষায় পণ্ডিত ছিলেন, আরবি ফার্সি উর্দু হিন্দি ইংরেজি বাংলা বহু ভাষায় তার অসাধারণ জ্ঞান ছিল, কিন্তু আলী সাহেব মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছিলেন পর্দানসীন, ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ইংরেজি শেখাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি, তিনি ছিলেন পর্দানসীন, এবং বাস্তবিক অর্থে ভাবতে খুব অবাক লাগে কোন একটা পরিবেশে একজন মানুষ কি করে তৈরি, কারণ পরিবেশ তো মানুষের মনকে একটা ভাবে প্রভাব বিস্তার করে, তাহলে তিনি সেই সময় তৈরি হলেন কি করে, ১৯৩৭ সালে কবি মহিতলাল মজুমদার, মহিতলাল মজুমদার বলেছিলেন যে লতা যেমন আলোর দিকে যায়, যত বাধা যত বিপত্তি আসুক না কেন গতি তার আলোর দিকেই, তেমনি রোকেয়ার জীবনে সত্য ও সুন্দরের প্রতি একটা অনিবার্য মানে আকর্ষণ দেখা গিয়েছে, এবং যা একালের হিন্দু নারীর মধ্যে অত্যন্ত বিরল, তিনি শুধু মুসলিম মহিলা নন, খাঁটি বাঙালি মেয়ে, এই ছিল কবি মহিতলাল মজুমদার 1937 সালে তার সম্পর্কে বলেছিলেন। তাহলে এই বিরল চরিত্র এলো কি করে, কি করে সম্ভব হলো এরকম একটা চরিত্র সৃষ্টি হওয়ার,
এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে রংপুর যেখানে স্বাধীনতা আন্দোলনের একটা ধারা ছিল, সেখানের সিভিল সার্জন ডাক্তার ডি কে ঘোষ, যিনি বিপ্লবী অরবিন্দ ঘোষের বাবা, তার সঙ্গে সম্পর্ক ছিল আবু আলী হোসেন সাহেবের, আবু আলী সাহেবের। ফলে এই ফ্যামিলির বন্ধুত্ব দিয়ে তিনি ওই বাড়িতে যেতেন এবং তার যে দুই ছেলে ইব্রাহিম এবং খলিল তাদেরকে তিনি ইংরেজি পড়াতেন এবং নানা বিষয়ে তখন আলোচনা হতো, যা ইব্রাহিম এবং খলিলকে অত্যন্ত পরিমাণে ইন্সপায়ার্ড করেছে। এবং পরবর্তীকালে তারা যখন কলকাতায় পড়তে আসেন, এরা ছিলেন রোকেয়া, যার ছোটবেলায় নাম রুকু, রুকুর দাদা। ফলে কলকাতায় যখন পড়তে আসেন, যখন বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপনায় যুক্ত, বঙ্কিমচন্দ্র আনন্দ মঠেন, দেশকে মা বলে সম্বোধন করেছেন, যাকে ভিত্তি করে জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ার তৈরি হচ্ছে, গ্রামের ছেলেরা কলকাতায় এসে মানে কলকাতা থেকে নতুন ন্যায় নীতি চিন্তা ভাবনা নিয়ে গ্রামে ফিরে যাচ্ছেন, গ্রামকে উদ্বেল করছেন, নতুন চিন্তায় চিনছেন, তার দ্বারাও কিন্তু এই চিন্তা অত্যন্ত পরিমাণে প্রভাবিত হলেন। এবং এই যে নারীদের প্রতি অবহেলা, বিশেষ করে মুসলিম নারীদের প্রতি অবহেলা, যেহেতু তারা সেই সমাজের সঙ্গে যুক্ত, ফলে তাদের হৃদয়কে অত্যন্ত ভারাক্রান্ত করলো। তারা বুঝতে পারলেন যে সমাজকে এগিয়ে যেতে গেলে শিক্ষার প্রভাব চাই, শিক্ষা চাই, আধুনিক শিক্ষা ছাড়া সমাজ এগোতে পারে না। এদের যন্ত্রণা তাদের অশান্ত করে তুলল, ফলে বোনেদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করাইলেন। ফলে দাদারা যখন পড়তেন, তখন রুকু এবং রুকুর যে দিদি করিমুন্নিশা, তারা কিছুটা বাংলা শিখেছিলেন। দিদি একদিন বাড়ির, কিরকম অদ্ভুত দেখুন, বাড়ির উঠোনে দাগ কেটে বাংলা বর্ণমালা লিখছেন, সেটা বাবা দেখতে পেয়েছেন। পরবর্তীকালে পরিবারের যারা মাথা, সমাজের মাথা, তারা জেনেছেন এবং স্বাভাবিক নিয়মে করিমুন্নিশাকে তার শ্বশুর বাড়িতে চলে যেতে হলো, লেখাপড়া বন্ধ হয়ে গেল। এবং এটা তার জীবনে অত্যন্ত ব্যথা দিক ছিল। দিদির এই ব্যথা এবং দিদির এই সমাম রুকুর জীবন। ফলে পরবর্তীকালে দাদারা এখন রোকেয়াকে নিয়ে কলকাতায় এলেন, তখন তার বয়স 5। দিনের বেলা পড়াশুনো করার মেয়েদের কোনো সুযোগ ছিল না, রাত্রিবেলা মোমের আলো জেলে দাদা সাহায্য করেন, লেখাপড়া শেখান সাহায্য। এবার বুঝতেই পারেন সেই সময় সব করে বিবাহ ছিল। দাদা ইব্রাহিমের চেষ্টায় বিবাহ কিন্তু অনেক বিলম্বে হয়েছে এবং পাত্র হিসেবে হিন্দু মুসলমান সব ক্ষেত্রে কৌলীন্যই ছিল প্রধান, কিন্তু দাদা চেষ্টা করেন যাতে চরিত্রবান, লেখাপড়া জানা, উদার মনো কোনো ছেলের সঙ্গে যদি বিবাহ দেওয়া সম্ভব হয়। ফলে পরবর্তীকালে ভাগলপুর নিবাস এবং দৃঢ় চরিত্রের মানুষ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিয়ে হয়, যিনি স্ত্রীকে তার এই চিন্তা ভাবনা, তার জ্ঞান পিপাসা এ দেখে মুগ্ধ হন এবং তাকে প্রচন্ড ভাবে সাহায্য করেন এবং স্ত্রীকে উর্দু এবং ইংরেজি ভালোভাবে শেখালেন। এবং দেখলেন যে মেয়েদের সমাজ করতে গেলে মেয়েদেরও শিক্ষার উন্নত প্রয়োজন, কারণ মনে করে যে তাদের যে চিন্তা ভাবনা সেটা ঠিক কি বেঠিক পরের প্রশ্ন, কিন্তু স্বামীর চিন্তার সঙ্গেই নিজের চিন্তা ভাবনাকে সেখানে সাবমিট করতে হয়, স্বামীর চিন্তাটাকে মেনে নিতে হয়। ফলে মেয়েরা যে চিন্তা ভাবনা করতে পারছে না, এই জায়গাটাকে কাটাতে গেলে পরে মেয়েদের লেখাপড়া করার প্রয়োজন, মেয়েদের জন্য স্কুল করার দরকার, এটা স্বামী বুঝেছিলেন। ফলে 1909 সালে সাখাওয়াত হোসেন মারা যাওয়ার আগে তিনি 10,000 টাকা বিদ্যালয় তহবিলে তিনি জমা দেন, যাতে সাখাওয়াত পরবর্তীকালে স্কুল করতে পারেন। এবং স্কুল যখন স্বামী মারা যাওয়ার পর 11 এবং 12 সালে বাবা মা দুজনেই মারা যান, এত বড় পৃথিবীতে একদম একা, পাশে বন্ধু নেই, কেউ নেই। আজকের যুগে আমরা মেয়েরা যদি এমন করে নিজেদেরকে ভাবি যে সারা দুনিয়ায় আমার পাশে দাঁড়াবার কেউ নেই, তারপরও কতটা মনে জোর থাকলে পর একটা মানুষ এগুতে পারে বলুন? সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু স্কুল প্রতিষ্ঠা করলেন। স্কুল প্রতিষ্ঠার 8 মাস পর প্রচন্ড আর্থিক সমস্যার মধ্যে তারা পড়েন এবং কোনো ধনী ব্যক্তি যাদের টাকা পয়সা রয়েছে তারা কিন্তু একে কোনোভাবে সাহায্য করেননি, বরঞ্চ নোংরা উল্টোপাল্টা কথা বলেছেন। তিনি নিজে দুঃখ করে বলেছেন, এই স্কুল আমি করতে চেয়েছি আমার সুখ্যাতির জন্য নয়, স্বামীর স্মৃতির জন্য নয়,
আমি চাই বঙ্গীয় মুসলমানদের মঙ্গলের জন্য। তিনি জানতেন সমাজ এগুতে পারে না যদি নারীরা পিছিয়ে থাকে, কারণ সমাজ মানে শুধু নর নয়, নর ও নারী মিলিয়েই সমাজ, দুজনের চিন্তা ভাবনার ভিত্তিতেই গড়ে ওঠে সমাজ। তাই সমাজ, যে সমাজ মেয়েদেরকে এগুতে দিতে চাইছে না, সে সমাজকে আঘাত করতে হবে। আবার এটাও জানতেন আঘাত করলে প্রত্যাঘাতও হয়, প্রত্যাঘাতকে সহ্য করতে হয়। তাই তিনি বলেছিলেন, সমাজে যদি কাজ করতে চাও তাহলে গায়ের চামড়া এতখানি পুরু করে নিতে হবে, নিন্দা গ্লানি অপমান কোনো কিছুই যেন তোমাকে আঘাত করতে না পারে। বলেছিলেন যে মূর্খতা অন্ধতা সমস্ত পাপ তার বাবা মা, মানুষ যত মূর্খ থাকে তত সর্বনাশের পথ প্রশস্ত হয়। সত্যিই তো তাই, মানুষ তো জ্ঞান দিয়ে সমস্যাকে বোঝে, জ্ঞান দিয়ে সমাধান করে, জ্ঞান তো আলো, যে আলোয় অন্ধকার দূর হয়, মানুষ পথ চলে, সেটা তো জ্ঞানের আলো। জ্ঞান, সেই জন্যই তো জ্ঞানের চর্চা সব যুগে সব মানুষ করেছেন, জ্ঞানের মানে জ্ঞানকে বাড়াবার চেষ্টা করেছেন সমস্ত বড় মানুষ, যেদিকেই তাকাবেন আপনি। অথচ বর্তমানের দিকে যদি তাকান দেখবেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় সরকার চাইছে যে বেদান্ত পড়ানো হোক, মানে হোম যজ্ঞ এই সমস্ত মেয়েরা শিখুক, উন্নত জ্ঞান বিজ্ঞান শিখতে হবে না, উন্নত জ্ঞান বিজ্ঞান মেয়েদের জন্য নয়। তাহলে আমাদের কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন? ঠেলে নিয়ে যাচ্ছেন পিছনের দিকে, যার বিরুদ্ধে কিন্তু রোকেয়া জ্বলন্ত প্রতিবাদ হিসেবে দাঁড়িয়েছিলেন, সেই দিকে কিন্তু আমাদেরকে টেনে নিয়ে চলে যেতে চাইছে। তাহলে এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। তাই দেখলাম, দেখুন বিদ্যাসাগর থেকে শুরু করে রোকেয়া পর্যন্ত যে কোনো মানুষের ক্ষেত্রে দেখলাম কি দেখলাম, একদিকে দেখলাম জ্ঞানের সাধনা করার কথা বলেছেন, আরেক দিকে দেখলাম যে কোনো বড় কাজ যখন করতে গেছেন তখন সেই বড় কাজের সামনে নিন্দার সামনে তাকে পড়তে হয়েছে, সমস্ত মানুষের মানে প্রতিবাদের সামনে দাঁড়াতে হয়েছে, মানুষকে বোঝাতে হয়েছে, যে মানুষদেরকে বলেছেন যাদের মঙ্গলের জন্য সারাটা জীবন ভেবেছে তারাও ভুল বুঝেছে, তাদেরকে তিল তিল করে বোঝাতে হয়েছে। আমরা যারা মহিলাদের নানা সমস্যা নিয়ে ভাবি ভাবনা চিন্তা করি তাদের কিন্তু এটাকে ভাবতে হবে যে যাকে যার মঙ্গলের জন্য যাদের মঙ্গলের জন্য মানুষ লড়ে প্রথম যুগে, তারা তাদেরকে মানুষ ভুল বোঝে। যে কোনো লড়াইয়ের প্রথম দিকে দিতে হয় বেশি, আঘাত আসে বেশি, মানুষ জাগলে তখন তো অনেক বেশি মানুষ এগিয়ে যায়, কিন্তু জাগাবার কাজটা তো বিশাল কঠিন কাজ, সেই কাজটার দায়িত্ব কিন্তু তারা নিয়েছিলেন। বিদ্যাসাগর বলুন, রোকেয়া সাখাওয়াত হোসেন বলুন, যেই বলুন, দেখুন আজকালকার দিনে কাগজ খুললে আমরা দেখতে পাই, ইদানিংকারে খুবই দেখি এই যে ধনতেরাস, অমুক সময় গয়না কিনুন, যে জিনিস আমরা জীবনে কোনোদিনও জানতাম না যে একটা বিশেষ সময় মানুষ গয়না কেনে গয়না পরে। মন দেখুন নিয়ে যাচ্ছে কোন দিকে, মন নিয়ে যাচ্ছে তোমাকে সাজতে হবে, সুন্দর হতে হবে, সেজে কেন সুন্দর হতে হবে না, পুরুষের চোখে আমাকে সুন্দর দেখাতে হবে, এটা কি মেয়েদের প্রতি মর্যাদা? আমরা যারা ভাবি সাজি এই জিনিসের চর্চা করি, তারা কি একবারও ভেবে দেখেছি যে এর মধ্যে মর্যাদা নেই? দেখুন রোকেয়ার কথাই যদি বলতে হয় তাহলে বলতে হয় তিনি যেটা বলেছিলেন, তিনি বলেছিলেন যে কারাগারে বন্দিগণ পায়ের বেড়ি পরে থাকে, আমরা সোনা রূপার বেড়ি অর্থাৎ মল পরি, ওদের হাতে হাত করা থাকে লোহার, আমাদের সোনা রূপার চুড়ি বা বালা, কুকুরের গলায় যেমন গলাবন্ধ থাকে তার অনুকরণে জড়োয়ার চিক, গোস্বামী বলদের নাকে যেমন কাকাদড়ি পড়ায় তেমনি আমরা পরি নাকছাবি। তিনি বলেছেন, অলঙ্কার যদি দাসত্বের চিহ্ন নাও ভাবি, নিজেকে সুন্দর করার চেষ্টার মধ্যে কি দুর্বলতা নেই? সত্যি তো তাই, মানুষ সুন্দর তো তার চরিত্রে, মানুষ সৌন্দর্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লড়াই। বিদ্যাসাগরের দিকে যদি চা তাকায় বিদ্যাসাগরকে বলতো যশুরে কই, মাথাটা বড় ছিল ছোটখাটো মানুষ, ছাতা নিয়ে হেঁটে গেলে মনে হতো ছাতাটাই হেঁটে চলে যাচ্ছে, কিন্তু সুন্দর বলতে কি বোঝায় বলুন তো, এতখানি তেজ, এতটা হৃদয়ে মায়া মমতা, যে নারীদের জন্য এতখানি কান্না যা কারোর কানে পৌঁছয়নি, বিদ্যাসাগর শুনেছিলেন। বাবা মা যে সন্তানের কান্না শুনতে পায়নি সে কান্না কিন্তু শুনেছেন বিদ্যাসাগর। তাহলে এর চেয়ে সুন্দর আর কি থাকে বলুন? তেমনি সাখাওয়াত হোসেনও মেয়েদের মঙ্গলের জন্য সবার বিরুদ্ধে সমস্ত সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তিল তিল করে স্কুল গড়ে তুলেছেন, যে স্কুল আজকে বিরাট বিরাট স্কুল হয়েছে। মারা গেছেন 1932 সালে, মাত্র 52 বছরের জীবন, এই জীবনের মধ্যে এরকম কঠিন কঠোর লড়াই করে গেছেন,
তাই দেখুন আজকে জন্ম মৃত্যু দিবসে নানা অনুষ্ঠান হয়, ছবিতে নানা শ্রদ্ধাপূর্ণ মন্তব্য উচ্চারিত হয়, কিন্তু তারপর আমাদের জীবনে কতটুকু আমরা রোকেয়াকে স্মরণ করি? রোকেয়া তো একজন এরকম নারীকেই দেখতে চেয়েছিলেন যে নারী কুসংস্কার, অজ্ঞানতা, ব্যক্তি স্বার্থপরতা থেকে মুক্ত, সমাজ প্রগতির জন্য যার নিবেদিত প্রাণ। পর্দা বোরখা হয়তো আজকে অনেকটা উঠে গেছে, কিন্তু সত্যি কি আমরা মুক্ত হতে পেরেছি বলুন তো? রোকেয়ার সেই আকাঙ্ক্ষিত নারী স্বাধীনতা আজকে কোথায়? নারী আজ বাজারের পণ্য নোংরা অশ্লীল বিজ্ঞাপন তার পরিচয়। মুক্ত বাজার অর্থনীতি একদিকে, পশ্চিমী দেশগুলোর পচা গলা সংস্কৃতি আর তার পাশাপাশি যুবকদেরকে বিপদগামী করার জন্য ঢালাও মদের লাইসেন্স, এবং যার জন্যে আজকে ঘরে ঘরে নারী অত্যাচারিত, ধর্ষিতা, লাঞ্ছিতা এবং ধর্ষণ করে হত্যা। তাহলে নারী আজ কোথায়? রোকেয়ার এই যে বুকের ব্যথা, যারা আজকে জিনিসের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা নিশ্চয়ই ব্যথাকে বাস্তবে, যাতে এটাকে ঠেকানো যায় তার রূপ দেওয়ার জন্যই এই জিনিসের আয়োজন, তার এই অনুষ্ঠানের আয়োজন তারা করেছেন। তাই বিদ্যাসাগর, নারী শিক্ষার মধ্যে যে আকুতি দেখেছি, যার প্রতিফলন আমরা পেয়েছি রোকেয়ার মধ্যে, রোকেয়ার সময় এবং বাস্তবতার সীমা অতিক্রম করে তার শিক্ষাকে পাথেয় করে বিপ্লবী সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের নারী পুরুষ সবারই এটা মহান কর্তব্য। আমরা নিশ্চয়ই আজকের দিনে দাঁড়িয়ে সে শপথই নেব যে আমরা আমাদের সেই মহান কর্তব্যে ব্রতী হব। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি জানি না সময় বেশি নিয়ে গেলাম কিনা, সময় কতটা ছিল আমার জানা নেই, ফলে আমি এখানেই শেষ করলাম। এখন এখন সময়ের কোনো ব্যাপার ছিল না, আমরা আর একটু শুনতে চেয়েছিলাম। অনেক ধন্যবাদ সুজাতা ব্যানার্জিকে, তিনি আমাদের কাছে তার মনোজ্ঞ আলোচনা রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রোকেয়া সম্পর্কে এবং তাদের ধারাবাহিকতা এই এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা তিনি তুলে ধরেছেন, এবং আমাদের সকলের কর্তব্য সম্পর্কেও তিনি তার বক্তব্য রেখেছেন যে আজকের দিনে যে সমস্ত সমস্যা এবং নারী জীবনের মেয়েদের উপরে যে সমস্ত অত্যাচার, এবং বিশেষ করে মেয়েদেরকে আজকে যে বাজারে পণ্য হিসেবে দেখা হচ্ছে, পণ্য হিসেবে দেখা হচ্ছে, তার বিরুদ্ধেও লড়াই করার জন্য অনুপ্রেরণা বিদ্যাসাগর এবং এই লড়া প্রতিবাদ করার প্রতিবাদী মানসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা এবং যে তেজ এবং দৃঢ়তার সাথে ওই যুগে দাঁড়িয়ে ওই মানুষগুলি যেভাবে লড়াই করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রোকেয়া সাখাওয়াত হোসেন। বিশেষভাবে আমি একটা জিনিস শুধু উল্লেখ করব, করার পরে যদি আমি লীনাদিকে ধরতে পারি তাহলে লীনাদির কাছ থেকে আমরা বক্তব্যটা শুনবো। বিশেষ করে তিনি যে সমস্ত ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং যে শিক্ষা না হলে নারী সমাজকে, সাধারণ মানুষকে তারা কখনোই প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সমাজ প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তাই একটা বৈজ্ঞানিক মানসিকতার ভিত্তিতে এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রচলন করা, তার দিকে তিনি দৃষ্টি দিয়েছিলেন। তিনি যে তার প্রবন্ধ তিনি লিখেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন, সুলতানাস ড্রিম, যারা পড়েছেন তারা তারা বুঝতে পারবেন যে সুলতানাস ড্রিমের মধ্য দিয়ে তিনি দেখিয়েছিলেন যে পুরুষ শাসিত সমাজে শুধু ছেলেরাই নয়, মেয়েরাও কিভাবে সমাজ চালাতে পারে, মেয়েরা কিভাবে রাজত্ব চালাতে পারে। এবং শুধু তাই না, যে সময় অনেক ভাবতেই পারেনি এই সময়ে বিজ্ঞানের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছিলেন তার লেখার মধ্য দিয়ে, যে বুদ্ধি দিয়ে এবং বিজ্ঞান দিয়ে কিভাবে লড়াই করছে মেয়েরা এই এই গল্পটির মধ্য দিয়ে, এই প্রবন্ধটির মধ্য দিয়ে। এটাই কিন্তু সেই সময় প্রচন্ড আলোড়ন সৃষ্টি করেছিল
এবং রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা বিখ্যাত লেখা এটা সুলতান নাজরীন। এবং এছাড়াও তার বহু লেখা রয়েছে, যে লেখাগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে এই মানুষটি কিভাবে তৎকালীন সময় সমস্ত রকম ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি তার লেখনী ধরেছিলেন এবং লড়াই করেছিলেন। আমরা লীনাদিকে একটু চাইছি, লীনাদি আছেন কি? লীনাদি যদি থাকেন তাহলে লীনাদি বলতে বলতে যেটা তার বন্ধ হয়ে গিয়েছে, অসমাপ্ত থেকে গিয়েছে, আমরা লীনাদির কাছ থেকে সেই বাকি বক্তব্যটা আমরা শুনতে চাই। লীনাদি আছেন? না, লীনাদিকে আমরা পাচ্ছি না। আমরা খুব মানে দুঃখের ব্যাপার যে লীনাদিকে আমরা পেলাম না। আমাদের ঘোষিত যে অনুষ্ঠান ছিল এবং সভানেত্রী হিসেবে থাকার কথা ছিল আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদিকা কৃষ্ণা সেনের, তিনি সভানেত্রী থাকার কথা ছিল, কিন্তু তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকেও আমরা আজকে পেলাম না। এবং লীনাদিকেও আমরা এই যান্ত্রিক গন্ডগোলের জন্য, অসুবিধার জন্য আমরা তাকে, তার বক্তব্যটাও আমরা পুরোটা শুনতে পেলাম না। আজকের অনুষ্ঠান আমরা এখানটায় সমাপ্ত ঘোষণা করতে চাইছি। আমি সকলকে, যে সমস্ত বক্তারা আজকে বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, এবং যারা আজকের অনেক অসুবিধা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মহীয়সী রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের শ্রদ্ধা জানিয়ে এখানকার আমাদের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।